রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ছট পুজোর জন্য সোমবার ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। ছট উৎসবে অংশ নেয়নি রাজ্যের 30% মানুষ, সে কারণে সোমবার ছুটি ঘোষণার সিদ্ধান্ত রাজ্যের। ঝাড়গ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ফের বেতন বাড়তে চলেছে সাংসদদের, এক লাফে দ্বিগুণ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের। 50,000 থেকে বাড়িয়ে সাংসদদের বেতন 1,00,000 টাকা করার সিদ্ধান্ত কেন্দ্রের। ভেলোর থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে ট্রেনে মৃত 2 যাত্রীর। বেঙ্গালুরু তিনসুকিয়া এক্সপ্রেসে ফিরছিলেন যাত্রীরা। উত্তর দিনাজপুরের বাসিন্দা দীপেন্দ্র সিনহা এবং বাংলাদেশের সোনালী রানীর মৃত্যু, শারীরিক অসুস্থতার জেরে ঘটনা দাবি রেল পুলিশের। রাজ্যে দ্বিতীয় বাদাম গবেষণাগার কেন্দ্র হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। কেন্দ্র রাজ্যের মধ্যে মূল স্বাক্ষর। মেদিনীপুর শহরের উপকণ্ঠে আবাস এলাকায় 25 একর জমির ওপর গড়ে উঠবে অত্যাধুনিক গবেষণা কেন্দ্র। বছর খানেকের মধ্যে কেন্দ্র উদ্যোগে শুরু হবে কাজ।